হ্যালো বন্ধুরা কোলা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি প্রোগ্রাম কোর্সের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের নতুন একটি সেশন ভিডিওতে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে চলালাম বিয়ে থার্ড সেমিস্টার বেঙ্গলি প্রোগ্রাম কোর্সের যে সমস্ত তোমাদের টপিকগুলি রয়েছে জেনারেলদের সেই সমস্ত টপিক নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে কাজেই তোমরা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে তোমাদের যে সমস্ত কয়েকটা প্রশ্ন দেওয়া হবে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো মতো করে রেডি করতে পারো তোমরা অতি অবশ্যই পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আমি গ্যারান্টি সহকারে বলছি কারণ আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ধরে তোমাদের কিন্তু সাইশন আমি তৈরি করে আসছি অর্থাৎ তোমরা অতি অবশ্যই রিমিডিয়াল অনলাইন ক্লাসে বেঙ্গলির অনার্স জেনারেলদের তোমরা ওয়ান থেকে ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার সমস্ত সেমিস্টারের কিন্তু সাজেশান আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও তো তোমরা বিগত বছরে যদি ভিডিওগুলি দেখে থাকো তাহলে অতি অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের যে সমস্ত সাজেশনগুলোকে দেওয়া হয় সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমাদের পরীক্ষায় আসে তাই তোমরা এই ভিডিওতে দেওয়া সমস্ত প্রশ্নগুলি তোমরা কিন্তু খাতায় তুলে নাও এবং করে উত্তর রেডি করে ফেলো তোমরা অতি অবশ্যই তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরুরই আজকের সমস্ত গুরুত্বপূর্ণ স্টার্ট তাহলে বন্ধুরা তোমরা প্রশ্নগুলিকে দেখে নাও এই প্রশ্নে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া রয়েছে এই সমস্ত প্রশ্নগুলি তোমরা রেডি করবে এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে এখানে শুধুমাত্র তোমাদের যে ছন্দলিপি প্রণয়ন দেয় সেটা দেওয়া হয়নি এবং বৈষ্ণব পদাবলী কোনগুলি তোমরা করবে সেগুলি দেওয়া হয়নি এগুলি তোমাদের পরবর্তীতে ভিডিওতে দিয়ে দেওয়া হবে তো এই ভিডিওতে তোমাদেরকে মাত্র বারোটি প্রশ্ন দেওয়া হয়েছে এই বারোটি প্রশ্ন থেকে তোমরা সমস্ত প্রশ্নই কোন পেয়ে যাবে শুধুমাত্র দুটো প্রশ্ন বাদ দিয়ে তো দুটো প্রশ্নের জন্য আলাদা ভিডিও একটা বানিয়ে দেব তোমরা এখান থেকে বাকি যে তোমাদের চারটে করতে হয় ছটা দেওয়া থেকে আর তোমাদের দুটো করতে হয় সেখানে চারটে দেওয়া থেকে তো ছটা প্রশ্ন তোমরা এই বারোটা প্রশ্নের মধ্যে থেকে কমন পেয়ে যাবে একদম ইজিলি প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের দেখো এক নম্বর যে প্রশ্ন রয়েছে যে চর্দা সমাজ জীবনের পরিচয় দাও আগের বছর চলে এসছিল চর্দ্রপদের গুরুত্ব তো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে জয়বাদের সমাজ জীবনের পরিচয় দাও পর প্রশ্ন হচ্ছে দুই নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য কাব্যমূল্য আলোচনা করে এটা দশ নম্বর প্রশ্ন এসেছিল তো এই বছরের জন্য পাঁচ নম্বর মূল্যের যে প্রশ্ন রয়েছে সেখানে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পরের প্রশ্ন হচ্ছে যে বড়চন্ডী দাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো তো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে আখ্যান কাব্য বলা হয় এর কারণ কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে দিতে পারে চার নম্বর প্রশ্ন হচ্ছে কৃতিপাষী রামায়ণ সত্যি অনুবাদ সাহিত্য কিনা এই সূত্রে তার রামায়ণের জনপ্রিয়তার দিকগুলি আলোচনা করো বা বলতে পারে মৌলিক দিকগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পর প্রশ্ন হচ্ছে দেখো হাসিরাম দেশের মহাভারত জনপ্রিয়তা আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে চৈতন্য ভগবত গ্রন্থটি গুরুত্বটা গুরুত্ব কতটা সে বিষয়ে তোমার মতামত দাও তো আগের বছর চলে এসেছিলো চৈতন্য চরিত্র তো এই বছর তোমাদের চৈতন্য ভগবত গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অতি রেডি করে নেবে পরে প্রশ্ন হচ্ছে যে বাংলার সমাজ ও সাহিত্যে শ্রী চৈতন্য দেবের প্রভাব ও গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে নারায়ণ দেবের কাব্য প্রতিভা বিচার করো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আগের বছর চলে এসেছিল বিজয়গুপ্ত এই বছর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নারায়ণ দেব এরপরের প্রশ্ন হচ্ছে যে ধর্ম ঠাকুরের স্বরবনির্দেশ করে ধর্মমঙ্গল কাব্যধারার এক একজন শ্রেষ্ঠ কবি ঘনোরাম চক্রবর্তীর কৃত আলোচনা করো তো এখান থেকে আমরা দেখেছিলাম যে বিজয়গুপ্ত নারায়ণ দেব এবং তিনটে ছিল ধর্ম মঙ্গল তো তিনজনের মধ্যে বিজয়গুপ্ত চলে এসেছিলো তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নারায়ণ দেব এবং ঘনোরাম চক্রবর্তী এরপরে পরের প্রশ্ন হচ্ছে যদি এছাড়াও এই ধর্ম ঠাকুরের স্বরূপ এটা তোমাদেরকে ঘনরাম চক্রবর্তীর রাডের জাতীয় মহাকাব্য কাকে বলা হয় কোন কাব্যকে বলা হয় এবং এই কাব্যর শ্রেষ্ঠ কবিকে তাহলে ঘনোরাম চক্রবর্তী এটা কিন্তু তোমরা উত্তর লিখবে পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে যে শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ সেনের দিত আলোচনা করো শাক্ত পদাবলীতে আমরা দেখেছি তোমাদের সিলেবাসে দুজন কবি দেওয়া রয়েছে তো তোমরা অতি অবশ্যই শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ সেনের দিত আলোচনা করবে পরের প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য যথোপ্রযুক্ত উদাহরণ সহ বিস্তৃত আলোচনা করো আগের বছর দেখেছিলাম আমরা যে স্বরবৃত্ত ছন্দ চলে এসেছিলো তাই তোমাদেরকে তিনটে ছন্দের মধ্যে থেকে দুটো ছন্দ দেওয়া হয়েছে একটা মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য যথোপ্রযুক্ত উদাহরণ সহ বিস্তৃত আলোচনা এবং অক্ষরবিত্ত ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য যথোপ্রযুক্ত উদাহরণ সহ বিস্তৃত আলোচনা এরপরে পর প্রশ্ন হচ্ছে অলঙ্কার থেকে দেখো টিকা লেখো আগের বছর চলে এসেছিলো অনুপ্রাশ তারপর চলে এসেছিলো উৎপ্রেক্ষা চলে এসেছিলো তো এইগুলো চলে এসেছিলো উপমা চলে এসেছিলো তাই এ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে জমক শ্লেষ এবং বক্রোক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি পূর্ণ এই অলঙ্কার এরপরে চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের দেখো অনদমঙ্গল কাব্য রচনায় কবি ভারতচন্দ্রের কৃতিতে আলোচনা করো তো এই প্রশ্নটি আগের বছর কিন্তু করা হয়নি ভারতচন্দ্রের অন্যদমঙ্গল এখান থেকে কোনো প্রশ্ন আগের বছরও করা হয়নি তাই এই বছরের জন্য এখান থেকে প্রচুর চান্স রয়েছে তোমরা অতি অবশ্যই এই প্রশ্নটিও উত্তর রেডি করে নেবে তো এই ছিল তোমাদের চোদ্দটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর বাইরে তোমাদেরকে একটাও পড়তে হবে না শুধুমাত্র তোমাদেরকে ছন্দ লিপি প্রণয়ন ওখান থেকে ওটা অপশান যদিও অপশন থাকে অত থাকে তো তোমরা ওটা আর তার সঙ্গে বৈষ্ণব পদাবলী যে পদগুলি রয়েছে একটা পদ অলরেডি চলে এসেছিলো আগের বছর তাহলে তোমাদের আর পাঁচটা পদ রয়েছে চারটে পাঁচটা পদ রয়েছে সেই চারটে পাঁচটা পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ আর দু চারটে প্রশ্ন তোমরা রেডি করলে তোমরা সেখান থেকেও একটা কমন পেয়ে যাবে তো আশা করি তোমরা চোদ্দোটার এই চোদ্দোটা প্রশ্নের মধ্যে থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে তো বাকি তোমাদের ছন্দ প্রলিপি প্রণয়ন যাদের যাদের প্রয়োজন এবং পদাবলী যাদের প্রয়োজন তোরা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে অতশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সকলকে